কারণ যেই কথার মধ্যে এখলাস আছে, যেই কথার মধ্যে সুন্নত আছে, ওই কথার মধ্যে অবশ্যই অবশ্যই বরকত আছে। কথা বলেন ঠিক না বেঠি? এ যুবক বলো তুমি কি বরকতের মালিক কে? আল্লাহ। এ আসতে বলো কেন দূরে বলো কে? আল্লাহ। ওই আল্লাহ যদি বরকতের মালিক হয়, ওই আল্লাহর গোলাম হতে আমরা কারা কারা রাজি আছি? দুই হাত তুলে আল্লাহর দেখাই, আল্লাহ তুমি কবুল করো, ফিরে বলেন আমিন। হাত না মান, কেউ কারো দিকে তাকাইবেন না বাবা, নিজে নিজে কবরের চিন্তা করবেন। এ রাজনীতি করুন না বাবারা, এ বন্ধু এ ব্যবসা করুন না বাবারা, আমার বন্ধুগণ আমার ভাইরা ও চাকরিজীবী বন্ধুরা, তোমরা যদি আমার বন্ধু মনে করিয়া থাকো, সারা জীবন ওয়াজ মোবাইলে শুনছ, আজকে তুমি প্রকাশ্যে শুনবা, শুনিয়া দেখো দিনের মধ্যে তোমার পরিবর্তন হয় কিনা। যুবক একটা কথা তোমাকে আমি মুরব্বীর কথা নকল করে শুনা দেই, তোমার আমার দিনের মধ্যে ছোট ছোট বলিয়া ধোকা দেয়। তোমার আমার যে ছোট ছিল আলী রাদিয়াল্লাহু তাআলার দহিদ্র হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ কথাটা বলে, মাওয়ায় যে আবরার থেকে কথাটা শুনাইতেছি, আমি শরীয়তপুরি তো এখন আর আমি কোনো কথা আমার মতন বলতে পারি না। ও বন্ধু আবরার লোক রহমতুল্লাহ কথা নকল করে শুনাইতেছি, হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ বলেন, যুবক তোমরা যারা গুনার ধোকায় পড়িয়া গুনা করিয়া নামাজ কাজা করতেছ, তোমরা যারা দাড়ি কাটতেছ, তোমরা যারা বউয়ের কথা মার সাথে বেয়াদবি করতেছ, তোমরা যারা গুনাহ করে ফেলতেছ, যুবক তোমাকে তোমাকে ধোকা দিতে যে তোমার নস, এখনো তো তোমার বয়স হয় নাই, এখনই তোমার মসজিদে যাওয়ার দরকার কি? হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমার চাইতে ছোট বাচ্চা ছিল শিশু আলিয়ার ঘর, নাম শুনছেন কিনা বলে? ঠিক শুনছি। সোরা বলেন শুনছেন কিনা বলে? শুনছি। শিশু আলী আজগরে বয়স 7-8 বছরের বালক, 7-8 বছরের বালক যুবক ভালো করে আমার দিক তাকা, শিশু আলী আজগরে বয়স 7-8 বছর, এই 7 বছরের বালক হঠাৎ করে কেবলামুখী হইয়া দুই হাত কেবলামুখী করিয়া হাতটা উঁচু করিয়া কেবলামুখী দাঁড়াইয়া মায়া করে আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ আমি আলী আকবরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দাও। মুরব্বীরা আলী আকবরের কাছে যা ডাক দিয়ে বলে, আলী আকবর এই ছোট বয়সে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কান্দ, এখনো তো তোমার বয়স হয় নাই, এখনো তো তুমি বালে ঘর নাই। ওলামা যারা আছেন, তোলামা যারা আছেন, ও মসজিদের ইমাম ভাইরা, ও মাদ্রাসার আসাদে যাই কারামরা, দেখো তো তোমাদের দোয়া আল্লাহ কবুল করছে কিনা। কত আলেম এখন ফোন দিয়ে বলে, ভাই আপনার জন্য আল্লাহর কাছে কত না দোয়া করছি, আল্লাহ যেন আপনার কন্ট্রাক্ট কণ্ঠকে হক ভাবে কবুল করে, দেখো তো দেখি হক ভাবে আমার মাওলা কবুল করছে কিনা। আমার বন্ধুগণ শিশু আলী আকবর ডুকরে ডুকরে কান্দে ডাক দিয়ে বলতেছেন, কাকা আপনাদের নজরে আমি বাচ্চা মানুষ, আপনারা বলতেছেন আমি এখনো বালেগ হই নাই। মুরব্বীরা ডাক দিয়ে বলতেছেন, তুমি 8-7 বছরের বালক, এই ছোট বয়সে তুমি জাহান্নামের আগুনের কি বোঝো, জাহান্নামের আযাবের ভয়ে কান্দ কারণ কি বলো? আলী আকবর ডাক দিয়ে বলে, কাকা জাহান্নামের আগুন থেকে কান্নার কারণ আমার দুই কারণ, বলেন তো দেখি কয় কারণ? আবার বলেন কয় কারণ? এবার পুরা পুরা লোকেরা অবাক হয়ে তাকায় বলে, হায় হায় এই বাচ্চা মানুষ দুই কারণে জাহান্নামের আগুনের ভয়ে কান্দে। এবার মুরব্বীরা ডাক দিয়ে বলতেছে, বলো 1 নম্বর কারণ কি? শিশু আলী আকবর ডাক দিয়ে বলতেছেন, আমার 1 নম্বর কারণ হইল, আমি যেদিন দেখছি কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ নিজে ডাক দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম
ওয়াহলিকুম নার। আমি যেদিন দেখছি আমার মাওলা নিজে ডাক দিছে, ও ইমানদার বান্দা বান্দিরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের অধীনে যারা আছে তাদেরকে বাঁচিয়ে দাও। ও সমাজের মুরব্বীরা, ও বুড়া বুড়া বাবারা, ও আমার বড় ভাইরা, ও বাজানেরাও, শিশু আলিয়াসগর ডাক দি বলে, ও মুরব্বীরা, আমি যখন দেখছি আমার মাওলা নিজে ডাক দিছে ইমানদারদেরকে, আমি তখনই বুঝছি আমার আল্লাহ ইমানদার বান্দা বান্দিদেরকে খুব ভালোবাসে, ইমানদার বান্দা বান্দিদেরকে খুব ভালোবাসে। কেমন ভালোবাসে? যুবক, তোমার মার চাইতে বাবার চাইতে আল্লাহ আমারে তোমারে বেশি ভালোবাসে। আল্লাহ তোমার মার চাইতে তোমার বাবার চাইতে আল্লাহ বেশি ভালোবাসে। একটা উদাহরণ দিয়ে দেই, ওলামাদেরকে জিজ্ঞাসা করে দেখবা। আমার বন্ধুগণ, মুক্তাগাছার কোন ছেলে যদি ঢাকায় চাকরি করতে যায়, যদি বিদেশে যায়, বাপ মার কাছ থেকে বিদায় নেওয়ার সময় বাপ মা দেখবেন মাথায় হাত বুলে দিয়ে বলে, বাবা চাকরির ভারে পড়িয়া কর্মব্যস্ততায় পড়িয়া বাসায় ফোন দিতে ভুলে যাইও না, ও বাবা মার খবর নিও, বাবারও খবর নিও। এ যুবক, তুমি লক্ষ্য করে শুনলে না, তুমি কোরআন দেখলে না, আলেম রে জিগাইয়া দেখো, আল্লাহ পাক কোরআনের মধ্যে দানা দিছে, কোন গোলাম যেন দুনিয়া এসে দুনিয়ার মোহে পড়ি আল্লাহরে ভুলে না যায়। এই জন্য আমার মাওলা কত মহব্বত করিয়া বলছে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লা, গোলাম দুনিয়া যায় আমারে ভুলে যায় না, গোলাম দুনিয়া যায় দুনিয়ার মোহে পড়িয়া নামাজ কাজা করিও না, এ গোলাম দুনিয়া যাইয়া আমার নবীর দাড়ির মধ্যে খুল লাগাইও না। এ বন্ধু, এ বাদন, কোন দাড়ি কাটিয়া তুমি সেলুনে দাও, আমার এই সেলুন না তোমার দাড়িটা ডাস্টবিনে ফালায় দেয়, নবীর দাড়িটা আমার বন্ধুগণ ফালায় দিতে দেয় ডাস্টবিনের মধ্যে। সেই ডাস্টবিনের মধ্যে কত মানুষ পেশাব করে, ওই পেশাবের জায়গায় নবীর দাড়ি তুমি ফালায় দিলা, তুমি কি করে মনে করো তোমার সংসারে বরকত হবে? এ বন্ধু, এ বাদান, কান্না আজকে আসতে চায় না, চোখের পানি পড়ে না, গুনাহ করতে করতে অন্তর শব্দ হয়ে গেছে, ও বন্ধু কান্দতে মজা লাগে না, কিন্তু কান্নাটা আমার মাওলার কাছে কত পছন্দনীয়। আমার বন্ধুগণ, কান্নাকাটি তারা আল্লাহর যেমন দিয়ে হাসিল করা যায়, যুবকরে এখনো সময় আছে, দিলের বুঝাও দেখো দিন নরম হয় কিনা রে বাবা। শিশু আলিয়াসগর ডাক দিয়ে বলতেছেন, মুরব্বীরা, আমি যখন দেখছি আমার মাওলা নিজে বলছে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যে, এই কারণে আমি কান্দি, এটা আমার এক নম্বর কারণ। এবার মুরব্বীরা বলতেছে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দুই নম্বর কারণ বলো, কান্দার কারণ। যুবক, এখন এই জবাবটা শুনলে তুইও জিব্বায় কামড় দিবি, হায় হায় আলিয়াস করে এটা কি বললো, এ মুক্তা গাছার বাইরা। এবার শিশু আলিয়াস গর ডাক দিয়ে বলতেছে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কান্দি আমি দুই নম্বর কারণ। ও গো আমার মুরব্বীরা, তোমাদের হিসাবে আমি হইলাম বাচ্চা, আমি ছোট মানুষ, কিন্তু আমার মাওলা যে বলছে ওয়াকুদুহান্নাস ওয়াল হিজারা, আল্লাহ বলছেন জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। এই কথাটা চিন্তা করিয়া ব্যাখ্যা তালাশ করে দেখছি, ব্যাখ্যা তালাশ করতে যাই এই কান্নার কারণ খুঁজিয়া পাইছি, আল্লাহু আকবার। মুরব্বীরা ডাক দিয়ে বলতেছেন, আলিয়াসগর বুঝলাম না, বুঝায় বলো। শিশু আলিয়াস গর ডাক দিয়ে বলতেছেন, মুরব্বীরা, দ্বিতীয় নম্বর কান্নার কারণ হইল, আপনাদের নজরে আমি ছোট মানুষ, কিন্তু আমি আমার মায়ের রান্নার দৃশ্য দেখিয়া আমি প্রায় দেখছি, আমার মা যখন রান্না করে, আমার মা যখন লাকড়ি চুলায় লাকড়ি দিয়া রান্না করে, আমার মা কোনোদিন চুলার মধ্যে বড় লাকড়ি আগে ঢুকায় নাই, আগুন ধরাবার জন্য ছোট লাকড়ি আগে ঢুকাই দিছে।
আমার মা আগে ছোট লাকড়ির মধ্যে আগুন ধরাইছে, এই ছোট খড়ি ছোট লাকড়ি যখন দাও দাও করে জ্বলে উঠছে, তখনই আমার মা বড় লাকড়ি দিয়ে এই আগুনে তাপ ঠিক রাখছে। আলী আজগর কান্দা ডাক দিয়ে বলে, কাকা আপনাদের নজরে আমি ছোট মানুষ, কিন্তু আমি চিন্তায় পড়ে গেছি, আল্লাহ দে বলছে ও কুটু হান্না সর হই যাও, আগুনের ইন্ধন হবে মানুষের পাথর, ও কাকা না জানি ওই দিন জাহান্নামের আগুনের ইন্ধন আমি আলী আজগরকে দিয়া আমি ছোট বাচ্চাকে দিয়ে আমার মা জাহান্নামের আগুন আগে গরম করে। আমার বন্ধুগণ আমার বাইরে বারোটা বছর ময়দানে কথা বলিয়ে দেখছি, খালি আমি আমার প্রচার করছি, আজান কেমন সুন্দর, কে কেমন ভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, কিন্তু এখন মুরব্বীদের কাছে যাওয়ার পর মুরব্বীরা বলিয়া দিতে শরীয়ত করি, খালি তুমি তোমার প্রচার করলে আল্লাহ না করু এই মুহূর্তে যদি তোমার মৌত হইয়া আর মাওলা যদি তোমারে দিকে তুমি কি করছো, তখন আমি তুমি কি জবাব দেবে। যুবকরে খুব খেয়াল করে কথাগুলো শোনা লাগবে, আমি দেখতেছি কত ওলামায়ে কেরাম চোখের পানি ছাড়িয়া দিছে, কত তলব এলেম চোখের পানি ছাড়িয়া দিছে, কত মুরব্বীরা সাদা দাড়ি পাকনাওয়ালা লোকেরা কাঁদতেছে, যাদের চোখের পানি পড়তেছে এই চোখের পানি টিস্যু দিয়ে মুছবেন না, এই চোখের পানি আমার বন্ধুগণ কাপড় দিয়ে মুছবেন না, এই চোখের পানি হাতের তালু দিয়ে চেহারার মধ্যে মিশা দিবে, কারণ হইল এই চেহারাটা আল্লাহর বাটি আল্লাহর পিয়ালা, বান্দা যখন কান্দে কান্দে নিরালা, বান্দা যখন তওবা করনেওয়ালা হইয়া যায় চোখের পানি যখন গড়গড় করিয়া পড়ে, এই চোখের পানি আমার বন্ধুগণ খোদাই পেয়ালার মধ্যে আমার মাওলা নিজে জমা করে। হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমতুল্লাহ বলেন, রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ বলে, যখন বান্দা কান্দে বান্দার চোখের পানি মাওলার কুদরতি পেয়ালায় জমা হইয়া যায়, এই চোখের পানি টিসু দিয়া মুছবা না, এই চোখের পানি কাপড় দিয়া মুছবা না, চোখের পানি যদি মাওলার মহব্বতে পড়িয়া যায়। রশিদ আহমদ গঙ্গি বলেন, দুই হাতের তালু দিয়া দুই চোখের নিচের পানিগুলো এভাবে মুছিয়া দিবা, ক্রিমের মতন মিশাই দিবা, তোমার চেহারার মধ্যে নূর বাড়বে, তোমার চেহারা দেখলেই মুমিনেরা বুঝতে পারবে তুমি কান্দুইন না মানুষ, তুমি হাসুইন না মানুষ না। যুবকরে আগে তো ওয়াজ মাহফিলে হাসা যারা কোনো কথা বলতে পারতাম না, কিন্তু এখন বড় ভয় পাই, বড় ভয় পাই, প্লিজ সবাই সবার কবরে চিন্তা করবে, এটাই শেষ বয়ান হইতে পারে। আমার বন্ধুগণ আমার ভাইগারি, রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ বলে, এই চোখের পানি ওই দিন কাজে লাগবে যেই দিন মাথার কাছে সূর্য চলে আসবে, যেই দিন জমিন তামা হইয়া যাবে, যেই দিন জাহান্নামের আগুনের জিহ্বা ক্ষিপ্ত হইয়া যাবে, আল্লাহ দেখবে জাহান্নামের আগুনের জিহ্বা খালি তাও দাও করে মানুষ তালাশ করে,
ডাক দিয়ে বলবে আগুন, এইরকম খেপছো কেন বলো? জাহান্নামের আগুন ডাক দিয়ে বলবে আল্লাহ তো আমার বড় খিদা লাগছে, তুমি না বলছিলে আমার ইন্ধন বানাইবা মানুষ আর পাথর, এখন মানুষ কই আমার মানুষ দাও। আমার আল্লাহ বলবে যাও জাহান্নামী তালাশ করিয়া ধরিয়া নিয়ে আস। যুবক রে জাহান্নামের আগুনের জিব্বা ধা করিয়া জাহান্নামকে জাহান্নামীকে ধরবে, জাহান্নামীকে ধরিয়া যখন জাহান্নামের মধ্যে খপ করে ফেলে দিবে, জাহান্নামী বান্দা জাহান্নামে পড়িয়া এমন ভাবে চিৎকার দিয়ে বলবে আল্লাহ এত গরম এত গরম, আল্লাহ আমি বুঝি না, আমার মাফ করিয়া দাও, আমি আবার দুনিয়ায় যাইতে চাই। আল্লাহ বলবে ও আমার নাফরমান বান্দা, ও ফেরেশতারা এখনই আরো গরম পানি ওর মাথার মধ্যে ঢালিয়ে দাও। বাদান কোরআনের মধ্যে কথাগুলো সব পুঙ্খানুপুঙ্খানু ভাবে বর্ণনা দেওয়া আছে, যখন জাহান্নামের ফেরেশতারা গরম পানি তোমার আমার মাথার মধ্যে ঢালবে, আমার বন্ধুগণ মগজ গুলি টাস টাস করে গুলিয়ে গুলিয়ে করবে, নারী বুড়ি ছিড়িয়া যাবে, আমার বন্ধুগণ এই জাহান্নামী বলবে আল্লাহ করো আমার মাওলা ডাক দিয়ে বলবে নাফরমান রে জাহান্নামের কম্বল বা লেপ দিয়ে জাতা দিয়ে ধর। জাহান্নামের ফেরেশতারা এবার জাহান্নামের লেপ যখন নিয়ে আসবে ডাক দিয়ে বলবে মাওলা জাহান্নামী লেপের তুলা কি দিয়ে বানামো, আল্লাহ ডাক দিয়ে বলবে আগুনের কয়লা আর পাথর। আমার বন্ধুগণ আমার ভাইরা, আগুনের কয়লার পাথর দিয়ে জাহান্নামের লেপ যখন বানাবে আর এই লেপ দিয়ে যখন তোমার আমার